ফেসবুক এমপ্লয়িজ ব্যাচেস নট অ্যালাউইং দেম ইন বিল্ডিংস অ্যামিড আউটেজ। তাহলে ফেসবুক যখন বন্ধ ছিল অক্টোবর 4, তখন তাদের বাসায় ঢুকতে দিচ্ছিল না, মানে সার্ভার রুমে ঢুকতে দিচ্ছিল না, তাদের কার্ড সেগুলো কাজ করছিল না। তাই এরকম হতে পারে তারা হ্যাকার, কোনো একটা হ্যাকার গ্রুপ সব অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে এবং সার্ভার ডিলিট করে দিয়েছে, যেই কারণে ফেসবুক ডট কম এই ডোমেইনটা একটা রাশিয়ান ওয়েবসাইট, মানে রাশিয়ান বাই অ্যান্ড সেল ডোমেইন এর ওয়েবসাইটে বিক্রির জন্য পাঠানো হয়েছিল, উঠানো হয়েছিল দোকানে, মার্কেটে। আর ফেসবুক বন্ধ ছিল 5 থেকে 6 ঘন্টার মতো। আর যদি ফেসবুক সারা জীবনের জন্য বন্ধ থাকে, ফেসবুক আর ইনস্টাগ্রাম, তাহলে অনেক শান্তি ফিরে আসবে পৃথিবীতে, কারণ একটু পরে প্রুফগুলো দেখাবো যে ফেসবুকের ইনারমোস্ট যেই কাজকর্ম হয় সেগুলো সম্পর্কে ফেসবুক এমপ্লয়িরা অবগত এবং তারা এই বিষয়ে কিছুই করে না, অথবা করলেও তারা ফায়ার্ড হয়ে যায়। তারপর প্রাইভেসি অ্যাফেয়ার্সে একটা খবর এসেছে 13 অক্টোবরে, যে মানে 13 অক্টোবরে আপডেট হয়েছে লেটেস্ট, এটা সেই দিনই আসছিল যেদিন ফেসবুক ডাউন ছিল, সে সময় এই ঘটনাগুলো ঘটেছে। ওয়েব স্ক্র্যাপার্স ক্লেম টু পজেস অ্যান্ড সেল পার্সোনাল ডেটা অন 1.5 বিলিয়ন ফেসবুক ইউজার্স অন হ্যাকার ফোরাম। এইখানে 1.5 বিলিয়ন ইউজার্স এর ইনফরমেশন হ্যাক করা হয়েছে। আমি হ্যাক বলবো না, সেটা হচ্ছে স্ক্রিপ্টের মাধ্যমে সেই পাবলিক ইনফরমেশনগুলো এক্সট্র্যাক্ট করা হয়েছে। বিভিন্ন পাবলিক ইনফরমেশন ফেসবুকের ইউজাররা না জেনে ওপেন করে রাখে, যেমন অনেকের ফোন নাম্বার ওপেন থাকে, অনেকের রিসেন্টলি কোথায় গিয়েছে সেগুলো ট্যাগ চেক ইন এগুলো থাকে, আর সেখান থেকে তাদের লোকেশন খুঁজে বের করা যায়। তারপর ইমেইল আছে, তারপর আত্মীয় স্বজন আছে, আর ইমেইল থাকলে পাসওয়ার্ড বের করা অনেক সহজ হয়ে যাবে, কারণ ইমেইল অ্যাক্সেস পেয়ে গেলেই পাসওয়ার্ড রিসেট করা যাবে। এই কারণে 1.5 বিলিয়ন ফেসবুক ইউজার যারা এরকম আননোয়িংলি পাবলিক ইনফরমেশন দিয়ে দিয়েছে ফেসবুকের কাছে, সেখান থেকে হ্যাকাররা অথবা স্প্যামাররা এই ইনফরমেশনগুলো এক্সট্র্যাক্ট করে বিক্রি করছে, তাহলে টার্গেটেড অ্যাড করা যাবে এদের দিকে। আর আরেকটা মজার জিনিস হলো, যদি একজন নর্মাল মানুষ এসে জিজ্ঞেস করে যে ভাই আপনার একটা ছবি দেন তো, আমাকে দিবে না। একটা রাস্তা ধরে একটা লোককে বললে যে ভাই আপনার ইমেল অ্যাড্রেসটা আমাকে দেন তো, দিবে না। কিন্তু ফেসবুকের ম্যানিপুলেশন কি ইন্টারেস্টিং, ফেসবুক লেখেছে পুট আ প্রোফাইল পিকচার, গিভ ইউর ইমেইল, তখন ইচ্ছা মতো দিয়ে দেয়। আর রাস্তায় একজনকে দিল না সেই লোকটা, কিন্তু ফেসবুকে ফেসবুক ইউজার যতজন আছে পাবলিকলি, যে কেউ সার্চ দিয়ে সেই তার ইনফরমেশনগুলো ফেসবুকে খুঁজে পাবে। এইরকম চিন্তাভাবনা আলা মানুষজন এই পৃথিবীতে আছে, যারা প্রাইভেসি রিয়েল লাইফ আর অনলাইন লাইফকে আলাদাভাবে, আসলে দুইটা একই রকম। এই বছর হুইসেল ব্লোয়ারদের মধ্যে দুইজন অনেক ভালো অবস্থায় গিয়েছে, যাদের আমি গ্লোবাল নিউজে পেয়েছি। একজন হচ্ছে সোফি জ্যাং, সোফি জ্যাং একজন ফেসবুকের ডেটা সায়েন্টিস্ট, তাকে ফায়ার করা হয়েছে। এখন স্ক্রিনে যার ছবি দেখা যাচ্ছে, হাউ ফেসবুক লেট ফেক এঙ্গেজমেন্ট ডিস্টর্ট গ্লোবাল পলিটিক্স আ হুইসেল ব্লোয়ার্স অ্যাকাউন্ট। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, এটা পড়ে নিও। আর ওটা ছিল এপ্রিলে, আর এই রিসেন্টলি যেটা হয়েছে, যেই কারণে ফেসবুক হয়তোবা ডাউন ছিল, যাতে সেই ম্যানিপুলেটিং অ্যালগোরিদম অথবা সিক্রেট প্ল্যানগুলো ডিলিট করতে পারে তারা তাড়াতাড়ি, যাতে সেগুলো ওপেনলি না আসে। যেমন ফেসবুকের ইন্টারনাল রিসার্চাররা জানে যে এগুলো মেন্টাল হেলথ ভয়ানক খারাপ করছে, কিন্তু তাও এই কাজগুলো করে যাচ্ছে। যেমন ওই মহিলাটার নাম, যেটা আমি উচ্চারণ করতে পারছি না, হ্যাজ লিকড, ওয়ান ফেসবুক স্টাডি হ্যাজ ফাউন্ড দ্যাট 13.5% অফ ইউকে টিন গার্লস ইন ওয়ান সার্ভে সে দেয়ার সুসাইডাল থটস বিকেম মোর ফ্রিকোয়েন্ট আফটার স্টার্টিং অন ইনস্টাগ্রাম। অ্যানাদার লিকড স্টাডি ফাউন্ড দ্যাট 17% অফ টিন গার্লস সে দেয়ার ইটিং ডিসঅর্ডার্স গট ওয়ার্স আফটার ইউজিং ইনস্টাগ্রাম। About 32% of teen girls say that when they felt bad about their bodies, Instagram made them feel worse. আমি ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করেছি অনেক, এই কারণে আমি জানি কেমন এগুলো। সাথে কাজ করার মানে অন্য অন্য মিনিং আছে। ফেসবুকস রিসার্চার ফাউন্ড, হুইচ ওয়াজ ফার্স্ট রিপোর্টেড বাই দ্য জার্নাল সেন মার্শা ব্যাকবার্ন, আর 10 অ্যাকিউজড ফেসবুক অফ ইন্টেনশনালি টার্গেটিং চিলড্রেন্স আন্ডার এজ 13 উইথ অ্যান অ্যাডিক্টিভ প্রোডাক্ট ডিসপাইট দ্য অ্যাপ রিকোয়ারিং ইউজার্স টু বি এজ 13 অর ওল্ডার। ইট ইস ক্লিয়ার দ্যাট ফেসবুক প্রায়োরিটাইজেস প্রফিট
over the well-being of children and all users. তাছাড়া ফেসবুক বিভিন্ন জিওপলিটিক্যাল জিনিসপত্রে অনেক অনেক বড় অবদান রেখেছে এবং সিক্রেটলি তাদের এজেন্ডাগুলো ফিল মানে ফুলফিল করছে ফেসবুকের মাধ্যমে। আর ফেসবুক অনেক খারাপ, এখান থেকে দূরে থাকতে হবে। যদি তোমার ফেসবুক অ্যাকাউন্ট থাকে সব ডিলিট করে দাও, শুধু প্রতিদিন আধা ঘন্টা ব্যবহার করতে পারো। যেমন আমার অ্যাপ টাইমার দেওয়া আছে যে আমি প্রতিদিন নির্দিষ্ট সময়ে 1 ঘন্টা হায়েস্ট ব্যবহার করি, তারপরে ফেসবুকে অ্যাপ লক হয়ে যায়, আমি আর ব্যবহার করতে পারি না। এটা অনেক ভালো, সেলফ কন্ট্রোল যাদের না থাকে তারা এই টেকনিকটা অবলম্বন করতে পারে। আর আমি ফেসবুক ইউজ করি হচ্ছে হিউম্যান নেচার স্টাডি করার জন্য। বিভিন্ন স্টোরি থাকে, তারপর রিসেন্ট কাহিনী যেমন কুমিল্লা যেগুলো হলো এগুলো জানার জন্য। কিন্তু ফেসবুক স্ক্রোলিং করা খারাপ, স্ক্রোলিং করব না ফেসবুকে কখনোই। আমি ইনফরমেশন যাই সার্চ বারে লিখি, চলে আসি, অথবা আমার নির্দিষ্ট এই বন্ধুটা কী পোস্ট দিল সেটা দেখে চলে আসি, স্ক্রল করবার। নিউজ ফিড হচ্ছে অ্যাডিক্টিভ, নিউজ ফিড অনেক খারাপ, দূরে থাকবা। আর নিউজ ফিড তো অ্যালগোরিদম দ্বারা চালিত হয়, আর অ্যালগোরিদম হচ্ছে ইভিল, অ্যালগোরিদম আমাদের শত্রু। অ্যালগোরিদম নিয়ে ফিউচার একটা ভিডিও বানাবো। ধন্যবাদ।